আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক আজকে হচ্ছে এগারোতম রোজা অর্থাৎ রমাদন এগারো তো আজকের এই দিনে আমরা এই দোয়াটা বেশি বেশি করে পরব তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবে এবং এর আগে একটা কোরআনের আয়াত এবং হাদিসের বাণী শিখব অর্থাৎ আজকের এই দিনের আয়াতটা এবং দিনের হাদিসটা আগে শিখে নেব তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور إن إن الله لا يحب كل مختال فخور ولا تسعر خدك للناس ولا تَمْشِي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور অহংকারের বশ বর্তে হয়ে তুমি মানুষকে অবজ্ঞ করো না এবং পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা ফেরা করো না নিশ্চয় আল্লাহ কোনো ধাম্বিক অহংকারীকে পছন্দ করেন না এখন আমরা দিনের হাজিসটা শিখবো হাজিসটা হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শিক্ষা গ্রহণ করে ও শিক্ষা দেয় তো অবশ্যই ইনশাল্লাহ আমরা এই রমাদন মাসে কোরআন মাজিদটা শেখার চেষ্টা করব যারা আমরা কোরআন মাজিদ পড়তে পারি না তারা অবশ্যই ইনশাল্লাহ কোরআন মাজিদটা শেখার চেষ্টা করবেন দেখো আমরা দিনের দোয়াটা শিখবো এই দোয়াটার মাধ্যমে আল্লাহ তেলার কাছে বেশি বেশি দোয়া করবেন দোয়াটা হচ্ছে অল্ল হুম বি হালা আনহারমিকা

এবং আমাকে আপন অনুগ্রহ দ্বারা আপনি সারা অন্যের মুখাপেক্ষিতা থেকে মুক্ত করুন দিনের কাজ ঘরের কাজে সাহায্য করুন ঘর দিন অথবা পরিবারের সদস্যদের চা বানিয়ে খাওয়ান